তুলি কাপড় গুছাচ্ছ কেন মা? জানি না মা বললো। মা বলেছে মানে কোথায় যাচ্ছ তোমরা? আমি কিছুই জানি না। আমি চলে যাচ্ছি, আমি আর কখনো আসবো না। ভাবি মা, তুমি এখানে খালা কোথায়? ওয়াশরুমে গেছে। কে? ভাবি বাস থেকে চলে গেছে। কই গেছে? জানি না তো, সত্যি বাসা থেকে চলে গেছে। কি? কিসের জন্য গেছে? তোমার জন্য। কে? আমি কি করছি? অফিসে কি হয় না হয় তুমি তো ভাবির কানে সব কিছু লাগাই দিছো। ভাবি যাবে না? ও সমস্যা নাই, চলে আসবে। এই পরিবারে একটা মাত্র মানুষ যারে খুন করে ফেলাইলেও কোনো সময় রাগ করে না। আইসা পড়বো। মা সত্যি ভাবে চলে গেছে ভাইয়ার উপর রাগ করে, তুলিকেও নিয়ে গেছে সাথে। প্যান প্যান করিস না তো, যা তো এখান থেকে, যা আইসা পড়বো একটু পরে। বউ কাকে আমি কি বললাম? দিনের বেলা কাজের ব্যবস্থা করে নিয়েছো, এখন রাতও রাত 12টা 1টা 2টা পর্যন্ত কাজের ব্যবস্থা করছো, খুবই ভালো। তোমার ধারণা আমি কিচ্ছু বুঝতে পারি না। তোমার কি, তোমার যে মাথাটা ঠিক আছে তো? কি আবল তাবল কথা বলছো বাচ্চার সামনে? একটু নিকট আছো কথা বলছি, যেটা আরো অনেক আগে বলা উচিত ছিল। বাসার প্রত্যেকটা লোক আমাকে ধরে ধরে বলেছে সেখানে খেলা দিনের পর দিন আমার কাজের কাছে বলে যাচ্ছে, আমি পাত্তা দিইনি, আমি ভেবেছি যে কিছুই না, সেটা আমি ছাগল, আমি বোকা, তাই সবাই ঠিক। মা, আমরা কই যাচ্ছি? তুমি আজে বাজে কাজ করতে পারছো আর আমি আজে বাজে কথা বলতে পারবো না? না ভালো না লাগে, বাড়ি বাড়ি থাকতে দেখবে। ভাবি তো তুলিকে নিয়ে বাস থেকে বেরো চলে গেল। আচ্ছা ঠিক আছে, দেখি।